শুভ সকাল বন্ধুরা, আজ শুক্রবার, বাজে এখন সকাল 7:30। আরও একটা নতুন দিন, নতুন সকাল, আর আমি পায়েল চলে এসেছি পায়েলের ঘর কোণার আরও একটা নতুন ব্লগ নিয়ে। তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা এখন থেকেই আমি শুরু করছি, সঙ্গে থেকেও ব্লগটা শেষ অবধি দেখো। আশা করি অন্যান্য দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি, কারণ দেখছি যা গরম, প্রায় দিন এখানে কারেন্ট চলে যাচ্ছে, তাই সকাল সকাল স্নান করে গাছে জল দিয়ে গাছের ফুল তুলে নিলাম। 4টে বেলি ফুল ফুটেছে দেখে মনটা আনন্দে একেবারে ভরে উঠল। অনেকদিন পর বেলি ফুল ফুটেছে জানো তো, দিয়ে পুজোটাও দিয়ে নিলাম। তো তারপরে এবার এলাম বিছানাটা গোটাতে। পিঙ্কু উঠে গিয়ে ব্রেকফাস্ট করে এখন বাথরুমে গেছে, তারপরে রেডি হবে। আর প্রিন্সও ঘুম থেকে উঠে গেছে, ওই ঘরে পড়তে বসেছে। আমি এই সুযোগে বিছানাটা ঠিক করে নিচ্ছি, তারপরে বানাতে যাব রান্নাঘরে পিঙ্কুর টিফিন, মানে যেটা ও অফিসে নিয়ে যাবে। ভারুচে জানো তো বন্ধুরা, ইদানিং না প্রচণ্ড কারেন্ট যাচ্ছে, যত গরম বাড়ছে কারেন্টটাও তত জ্বালাচ্ছে। একদিন যাচ্ছে, মানে সকালবেলা যাচ্ছে, আবার দুপুরবেলা আসছে, মাঝখানে 6-7 ঘন্টা থাকছে না, আবার আরেক দিন যাচ্ছে না, আর এরকম করেই করছে। তো কালকেও এরকমটাই হয়েছে, ভয় ভয়ে আজ আমি সকাল সকাল উঠেই আগে স্নানটা সেরে নিয়েছি, তাই ভাবছি একটুও সময় নষ্ট করব না, ফটাফট একের পর এক সমস্ত কাজ করে নেব। তাই গাছে জল দিয়ে পুজো করে নিয়েছি ফুল তুলে, এখন বিছানাটাও ঝটপট গুছিয়ে নিচ্ছি, তারপরে ওর ব্রেকফাস্ট মানে টিফিনটা বানাতে যাব। আর ভাবছি যে তাড়াতাড়ি রান্না বান্না কাজকর্ম সব কিছু যদি মিটিয়ে নিতে পারি না, তাহলে কারেন্ট চলে গেলে তখন চুপচাপ বসে থাকতে অত বিরক্ত লাগবে না। কিন্তু কারেন্ট চলে গেলে গরমের মধ্যে না পরের পর কাজ করতে এত বিরক্ত লাগে, কি বলবো। তোমাদের সাথেও কি এরকমটা হয় বন্ধুরা, কারেন্ট গেলে কাজ করতে বিরক্ত লাগে? আমার তো ভীষণই লাগে, একদিকে ঘামতে থাকি একদিকে কাজ করতে থাকি, বিরক্ত লাগে। একেই এই গরমকালে কাজ করতে খুব ঘেমে যাই, তার উপরে যদি কারেন্ট না থাকে তাহলে যেন মাথা গরম হয়ে যায়। কারেন্ট থাকলে তবুও একটু করে কাজ করি, একটু ফ্যানের তলায় আসতে পারি, তাই না? তো এখন দেখো কিচেনে এসে পিঙ্কুর জন্য ডিম পাউরুটিটা বানাচ্ছি, আজকে ওকে টিফিনে দিয়ে দেবো, দুপুরে লাঞ্চে ডিম পাউরুটি খাবে, আর সস দিয়ে দেবো একটা টিফিন বাটিতে আলাদা করে, ও এই ডিমের মধ্যে নিয়ে মিশিয়ে খাওয়ার সময় খেয়ে নেবে। আর প্রিন্সও বলেছে আজকে এটাই ব্রেকফাস্ট করবে, তাই আমিও এটাই করে নেব, কারণ আমারও ডিম পাউরুটি খেতে বেশ ভালো লাগে। তো আজকে আমাদের তিনজনকার কিন্তু একই রকম টিফিন, সচরাচর কিন্তু এটা হয় না, মাঝে মাঝে হয় ছেলের আর বাবার আলাদা টিফিন, তার মধ্যে যে কোনো একজনেরটা আমিও খেয়ে নিই। কোনো দিন হয়তো আমরা হাজব্যান্ড ওয়াইফে এক টিফিন খেলাম, আর ছেলেকে আলাদা কিছু করে দিলাম, আবার কোনো দিন হয়তো আমরা মা ছেলেই এক টিফিন খেলাম আর পিঙ্কুকে অন্য কিছু করে দিলাম, মানে আজকের মতো সবার টিফিন এক, এটা সাধারণত খুবই কম হয়। চিড়ের পোলাও হলে হয়, ম্যাগি হলেও ওর পাপা খুব ভালোবাসে দুপুরে লাঞ্চে নিয়ে যেতে, কিন্তু আমি ওকে অফিসের লাঞ্চে দিতে চাই না ম্যাগিটা, তো সেটা বাড়ি থাকলে ঠিক আছে। তো এইরকম আর কি হয়। তো দেখো এখন আমি এক গাদা বাসন ছিল বেশিন ভর্তি, কালকে রাতে বাসনগুলো মাজা হয়নি, কালকে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তো জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আজকে সব বাসনগুলো পরপর এখন মেজে নিচ্ছি। আর তারপরে কি শুনলাম জানো, ফোন করে কাজের দিদি বললো, ফোন না মানে মেসেজ করে দিল গুজরাটিতে, মানে ওর মেয়ে মেসেজ করে দিয়েছে যে মানে কাজের দিদির হাজব্যান্ড খুবই অসুস্থ ছিল, প্রচণ্ড ভুগছিল, তো হঠাৎ করেই মারা গেছে, মানে এত অবস্থা খারাপ ছিল, বুঝতেই পারছিল যে আজ যায় কাল যায়, তো হঠাৎ করে এটা হয়েছে। দিয়ে বললো আমি তো আজকে কাজে আসতে পারবো না, তো আমার তো শুনে ভীষণই খারাপ লাগলো। আরও খারাপ লাগছে এই কারণে, কারণ আজ ওনার এই দিনের জন্য উনি নিজেই দায়ী, নিজের শরীরটাকে তিলে তিলে উনি নিজেই শেষ করে দিলেন, পরিবারের কথা একবারও ভাবেননি। এই ধরনের মানুষগুলোর উপরে আফসোসের থেকে রাগও খুব ওঠে। তো কী আর করা যাবে, ওই কাজের দিদি ভাইটাই সংসার চালায়, ওই বাড়ি বাড়ি কাজ করে সংসার চালায়, মেয়েকেও পড়াশুনো শেখায়, ছেলেকেও পড়াশুনো শেখায়, খারাপ লাগে, কাজের দিদিটা ভীষণই ভালো। তো কী আর করা যাবে, দিদিও জানতো একদিন না একদিন খুব তাড়াতাড়ির মধ্যেই এটা ঘটবে, তো হঠাৎ করেই ঘটে গেল। তো যাই হোক, এখন আমারও মাথায় বাজ পড়লো যে চান টান করে নিয়েছি সকাল সকাল, ভাবলাম যে দিদি তো আসবেই, ঘর ঝাড় দেওয়া মোছাটা শুধু কাজের দিদিটা করে, আর কিছু করে না, তো ভাবলাম ওটা তো আসবেই, তো দিদি করবে। এখন চান করে নিয়ে ফ্রেশ ড্রেস পরে এরপরে আমাকে সমস্ত কাজের পরে রান্নাও করে
তারপরে ঘর ঝাড় দেওয়া মোছা করতে হবে। তারপর আবার এক রাউন্ড স্নান করব। স্নান করতে তো কোনো প্রবলেম নেই, এই গরমকালে স্নান করলে বেশ শান্তি লাগে, কিন্তু মানে হঠাৎ করে কাজের একরকম, ধরো আমি প্ল্যান করে নিয়েছি এরপরে এই করব, এইভাবে এই করব, তো তারপরে কারেন্টটাও চলে যায় খুব তাড়াতাড়ি, তো তার মধ্যে কাজ কমপ্লিট করব বলে একটা ভেবে নিয়েছিলাম, হুট করে যখন মনে হলো না ঘর ঝাড় দেওয়া মোছাটাও আমাকে করতে হবে, তখন ভাবছি কী করে এই সময়ের মধ্যে কী করব, সেটাই একটু চিন্তায় পড়ে গেছি আর কি। তারপরে এই কিছুদিন ধরে কাজের দিদিটা কাজ করতে শুরু করেছে, তাই কিছুটা অভ্যাসটাও নষ্ট হয়ে গেছে, হুট করে আবার করতে হবে শুনে মনে হলো বাবারে ঘর ঝাড় দেওয়া মোছা তো খুব একটা ছোটো কাজ না, ভালোই বড় কাজ। মন থেকেও সকাল থেকে প্রিপেয়ার ছিলাম না, স্নান ফান করে নিয়েছিলাম, আবার করতে হবে, তাই একটুখানি মানে মন থেকে খিচিপিচি লাগছে, কিন্তু কিছু করার নেই, এত বড় একটা ব্যাপার হয়েছে দিদি ভাইয়ের, এখন তোকে কিছু বলার নেই, একটা ভীষণই যার গেছে তাদের তারাই জানে যে কত বড় মানে ক্ষতি হয়েছে, আমি তো না হয় কাজটা করেই নেব। যাই হোক, দিদিটার জন্য খারাপ লাগছে আর কি বলবো। আর এদিকে দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটা বড় কাজ হয়েও গেল, ঝাড় দেওয়াটা নিয়েই আমার বেশি গায়ে জ্বর আসে, তো ঝাড়টা দিয়ে দিলাম, এরপরে মুছেও নেব, কিন্তু প্রচণ্ড গরম লেগে গেছে আজকে জানো তো, এখনও কারেন্ট যায়নি, কি ভাগ্য ভালো, তাই একটু ঘেমে নিয়ে এক হয়ে গেছি, এবারে একটু চেয়ারে বসে ঠান্ডা জলে গ্লুকন ডি গুলে খেয়ে নিচ্ছি, দিয়ে একটু শরীরটা ঠান্ডা করে নিয়ে তারপরে ঘর মুছব, তারপরেই সোজা স্নানে চলে যাব, কারণ এই গরমে একটু ধুলোবালি ঘাটলে আর স্নান না করে বসে থাকা যায় না। আর তারপরে আমাদের মা ছেলে দুজনের খাবার অর্ডার করে নেব একটু, তো আজকে তো আমার কাজের খিচিবিচি আছেই, তারপরে প্রিন্সকে কাল কথা দিয়েছিলাম যে ওকে পাঞ্জাবি থালি অর্ডার করে দেবো, আমার সকালে সেটা মনে ছিল না, তাই ভাবলাম রান্না করব, প্রিন্স আবার আমাকে মনে করিয়ে দিল, যাক গে আজকের জন্য ভালোই হলো। সমস্ত কাজ কমপ্লিট করে আরও একবার স্নান করে চলে এলাম ফ্রেশ হয়ে, এবারে শান্তি। দেখো আমার একটা পার্সেল এসছে সকালবেলাতেই, তো আজকে তো কাজের খুবই খিচিবিচি, আর ওই কাজ ফেলে রেখে এই সব খুলতে দেখতে ভালো লাগে না, তাই মনে হলো সমস্ত কাজ মিটিয়ে একেবারে শান্তি মনেই খুলব। আর জানোই তো তোমরা বন্ধুরা, আমি তো পার্সেল বেশিরভাগ তোমাদের সামনেই খুলতে ভালোবাসি, তাই বলে যে কখনো পার্সেল অফ ক্যামেরায় খুলি না তা নয়, অনেক সময় তাই খুলতে হয়, হয়তো পরে তোমাদের দেখালাম বা কখনো দেখানো হয় না। দেখো কি সুন্দর কিউট কিউট সব হেয়ার অ্যাক্সেসারিজগুলো এসছে, ওই বোনটার কালেকশানগুলো এতটাই ভালো যে নেবো না ভেবেও নিজেকে না একদম কন্ট্রোল করতে পারি না। এটা একটা সাইড ক্লিপ, এরকম সাইড ক্লিপ আমার অনেক আছে, পড়তে গেলে মনে হয় যেন কেমন লাগবে, আমি বুড়ি মানুষটা বাচ্চা বাচ্চা লাগবে না তো, সে মানে অনেক রকম সাত পাঁচ মাথায় আসে আর কি, মানে দেখলে আর না কিনে থাকতে পারি না। এটা দেখো এই দুলটাও বেশ সুন্দর চেরি, এটা চেরি মোটিভে চেরি ঝুলছে, আর এটাও একটা চরি মানে চেরি পাতার সাথে ঝুলছে, এটা একটু ছোট্টর মধ্যে, কেমন লাগছে জিনিসগুলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর এগুলো আমাদের মেয়েদের কাছে এতটাই ইন্টারেস্টিং জিনিস, যেমন এগুলো কিনতে এগুলোর কালেকশন রাখতে ভালো লাগে, তেমনি বন্ধুদের সাথে এগুলো ভিডিও শেয়ার করতেও কিন্তু আরও বেশি ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে, এবার জানি না সবার ব্যাপার। আর এই দেখো দুটো ব্রেসলেটও কিন্তু এবারে নিয়েছি, প্রত্যেকবারে আমি ব্রেসলেটের প্যাটার্নগুলো আলাদা আলাদা নিই, ব্রেসলেট আমার খুব ভালো লাগে, ওয়েস্টার্ন ড্রেসের সাথেও যায়, কুর্তির সাথে তো যাই, সবের সাথে কিন্তু এই ধরনের ব্রেসলেটগুলো যায়। এটা দেখো কেমন লাভ লাভ মোটিভে আছে, আর এইটাকে ওই কি বলছে মানে জেম না কি বলে আর কি, মানে জেম জেম টাইপের দুটো রয়েছে দেওয়া, এই যেমন দেখতে পাচ্ছ আর কি, যাই হোক ভালো লাগলো তাই একটা নিলাম এরকম। তো দেখো এবার সবগুলোকে একসাথে একবার দেখিয়ে দিই কেমন হয়েছে বন্ধুরা আমার জিনিসগুলো, অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। চলো এবার তাহলে খাবারটা আমাদের চলে এসছে, খাবারটা খুলি, খুব খিদেও পেয়েছে জানো তো, আর ব্লগটাও শেষ করার সময় হয়ে গেছে, এবার ব্লগটাও শেষ করব। এইবার বলো বন্ধুরা এখনও অবধি আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও, আর যে সমস্ত বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের তো আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। চলো তাহলে আজকের মতো আসি, দেখা হচ্ছে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলো না, তাহলে আমার যে কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে কিন্তু তুমি পাবে। চলো টাটা।